যুবক ছেলেটা পৌঁছে গেছে। যুবক ছেলে বলে, রমণী তোমার মতো তরুণী তরুণী সুন্দরী মেয়েটা আমি কোনো সময় দেখিনি, এসো নিজেরা মনের তামান্না মনের ক্ষুধাটা মিটিয়ে নেব। রমণী ওই সময় যুবককে চিনলে চিনলে বলে, এ ছেলে তুই আমার চেহারার দিকে কোন জোরে চাইবি না, আমার শরীরের দিকে তুই কোন জোরে তাকাবি না, কেননা আমার শরীরের মালিক হলো একমাত্র আমার প্রাণ প্রিয় স্বামী। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলেটা বাধা মানে না বাবা, এই যুবক ছেলেটা ওই মেয়েটাকে জোর করে ধরতে লেগেছে, ওকে বেউজ্জতি করে দেবে, ওকে বলৎকার করে দেবে। এই জন্য রমণী ও তো দেখেছে হলো না হলো না, হবে না হবে না, এই যুবক ছেলেটা আমাকে বেউজ্জতি করে ছাড়বে। তাই রমণী একটা হেকমত কৌশল অবলম্বন করেছে, এ যুবক তুই দাঁড়িয়ে যা, আমাকে কি তোর ভালো লাগে, আমাকে কি তোর পছন্দ হয়। ওই সময়ে যুবক বলে, রমণী তোমার মতো মেয়েটাকে আমার খুবই ভালো লাগে। ওই সময় রমণী বলে, যুবক আমাকে পেতে গেলে পেড়াপেড়ি করতে হবে না, জোর করতে হবে না, আমাকে পেতে গেলে তুমি কি একটা শর্ত রাখতে পারো, তুমি যদি আমার একটা শর্ত রাখতে পারো, আমি রমণী কথা দিয়েছি তোর মনের তামান্না তোর মনের ক্ষুধাটা মিটিয়ে দেব। ও ভাইজানেরা, ওই সময় যুবক ছেলেটা তিনি মনে মনে ভাবে, এমন মেয়ে তরুণী তরুণী সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে আমি জীবনে কোনো সময় চোখে দেখিনি। তাই ওই যুবক ছেলেটা ওই রমণীকে চিল্লে চিল্লে বলে, রমণী তোমাকে পেতে গেলে অর্থ টাকা সম্পদ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। এ রমণী তোমার কি দাবি বলো। ওই সময় রমণী বলে, যুবক আমাকে পেতে গেলে তোকে টাকা দিতে হবে না, অর্থ দিতে হবে না, এ যুবক আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে। এ ছেলে আজ থেকে পাপ করা চলবে না, গুনাহ করা চলবে না, তোমাকে আমাকে পেতে গেলে আজ থেকে তোমাকে মাথায় টুপি দিতে হবে, তোমাকে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকতে হবে। তুমি যদি মসজিদে গিয়ে 41 দিন জামাতের সাথে নামাজ আদা করতে পারো, আমি তোর মনের তামান্না আমি তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। যুবক ছেলেটা রাজি হয়ে গেছে, বাবা আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, এই যুবক ছেলেটা তন্নি তরুণী সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু রাজি হয়ে গেছে। মাথায় টুপি দিয়ে ও কিন্তু মসজিদে ঢুকতে লেগেছে। রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, এমনি করে করে 41 দিন পেরিয়ে গেছে। এবারে রমণী 41 দিন ফজরের নামাজ পড়ে নিয়েছে, ফজরের নামাজের পরে আল্লাহ দরবারে তিনি কাঁদে, ও রব্বি আল্লাহ আমি রমণী ওকে কথা দিয়েছি, ও যদি ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ওর মনের তামান্না মিটিয়ে দেব, আমি রমণী এখন কি করি। ওই রমণী আল্লাহ কি বলে, আল্লাহ তুমি না কোরআনে জানিয়ে দিয়েছ, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি কবুল করো না, আমি ওদের কথা দিয়েছি ওয়াদা দিয়েছি কি করব। তাই ওই রমণী স্বামীকে কিছু বললেন না, বাচ্চাকে কিছু বললেন না, চুপি 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 ওই মেয়েটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে মসজিদের ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে, আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে বাইরে বেরিয়ে আছে। ওই রমণী আর যুবক ছেলেটা মুখামুখি হয়ে গেছে, যুবক ছেলেটা এই মেয়েটাকে দেখি মাথা নিচু করে দিয়ে দিয়েছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। রমণী বলে, ছেলে কেন তুমি মাথা নিচু করে দিয়েছ, তুমি মাথা তোলো তোলো, তুমি মাথা তোলো। এ ছেলে আমি তোকে বলেছি যদি তুমি ভালো হতে পারো, সৎ হতে পারো, নামাজ পড়তে পারো, তুমি আমি দেখলাম তুমি বাকায়দা 41 দিন মসজিদে যেয়ে তুমি নামাজ আদা করে দিয়েছো। এই জন্য আমি রমণী বলি, চলো চলো নির্জন জঙ্গলে যাব, তোর মনের তামান্না তোর মনের ক্ষুধাটা মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা কাঁদতে লেগেছে, এ রমণী তুমি আমাকে অমন কথা
কথা বলবে না আমি যুবক জনাব আমি আল্লাহকে পাওয়ার জন্য না আমার নবীকে পাওয়ার জন্য না তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে লেগেছি ইমাম সাহেব কিরাত বলে ওয়ালাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নিজের নাফসকে কুকর্ম থেকে সংযত রাখতে পারে আমার আল্লাহ তাআলা তাকে রহমতের জান্নাত দিয়ে দেবে একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ এ রমণী আমি যুবক চলে আমি জাহান্নামে যেতে চাই না আমি দোজখে যেতে চাই না তুমি আমার চোখ খুলে দিয়েছো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছো তুমি আমাকে মাফ করে দেবে তুমি আমাকে ক্ষমা করে দেবে তুমি আজ থেকে তুমি আমার মায়ের মতো আমি তোমার ছেলে মতো চলো 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 নির্জন চলো 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 আম্মা বেটা তুই ঘরে চলে যাই একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ বান্দাকে পাপ থেকে গোনা থেকে মুক্তি দিয়ে দেয় আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাবা সত্য আমি এইজন্য আপনাদের খেদমতে জি আমি এতটুকু কথা বললাম আমাদের সকলকে নামাজ পড়তে হবে না বাবা গ্রামবাসী যারা আছেন হয়তো বলছেন যে হুজুর ভাই বলতে বলতেই টাইমে আমি এসেছি আমার খুব ভালো লেগেছে যে আপনাদের পাড়ায় একটা আল্লাহর জন্য নবীর জন্য দ্বীনের জন্য একটা কোরআনিয়া মক্তব তো নাকি মাদ্রাসা সেখানে বাচ্চারা পড়াশোনা করে হ্যাঁ জি আল্লাহর কোরআন শেখে একটা সেট আমাকে হাফেজ সাহেব বলছিলেন হুজুর একটা সেট দরকার সেট ভাই আমাদের টাকা আল্লাহ হিসাব নেবে না কিয়ামতে অবশ্যই অবশ্যই আল্লাহ তিনি হিসাব নেবে আমি বলতে চেয়েছি এতগুলো ভাইদের কাছে যে আপনারা একটু সকলে এদিকে লক্ষ্য রাখবেন সকলে একটু তাকাবেন জি হাফেজ সাহেব এসো হাফেজ সাহেব এসো আমি আপনাদের এতগুলো ভাই আছেন জি মসজিদে বাচ্চাদের আঞ্জুমান হবে কোরআন তেলাওয়াত করবে ইসলামিক কুইজ হবে এক কথাই আমি সেদিকে লক্ষ্য রেখে কোন ব্যক্তি কি আছেন এই মুহূর্তে দিতে হবে না কোরআনিয়া কোরআনিয়া মাদ্রাসার জন্য আমাকে দাবি করেছে আমি সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ একটা ব্যক্তি কি আছেন যে হুজুর আমি 500 টাকা দান করব 500 টাকা আমি ইনশাআল্লাহ ওই তো হাত তুলেছি কি নাম বাবু কি নাম শরাফুল মাশাআল্লাহ কি ভালো নাম দেখেন দেনি জি ও প্রতি সপ্তাহে সপ্তাহে মাদ্রাসা যারা ছাত্র আহা এরা ওই ওখানে কিরাত বলবে নাত বলবে জি যেগুলো আমাদের পরকালে একটা পাথর সঞ্চয় তৈরি হবে আর যারা সহযোগিতা করবে কিয়ামত পর্যন্ত একটা সাদগা জারিয়া পেতেই থাকবে আব্বা আম্মা কবরে শায়িত মাই মুরব্বীরা কবরে শায়িত তাদের জন্য আমাদের করণীয় কর্তব্য দায়িত্ব আছে না নেই বাবা আছে আমি আপনাদের খেদমতে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে সেই জন্য আমি চেয়েছি প্রত্যেকের মন তৈরি করেন মা বোনেরা মাইকের আওয়াজে শুনছেন আপনারা একটু দিয়ে দিয়ে পাঠাবেন এক নম্বরে আমার ভাইজান কি নাম বললো শরাফুল ভাই এই গ্রামে বাড়ি শরাফুল ভাই আমার সোনা ও ওনার মেয়েও পড়ে ওনার ছেলেও পড়ে মাশাআল্লাহ বাপ আহা যারা তেলাওয়াতে কোরআন পড়বে কিয়ামতের মাঠে এই সমস্ত আব্বা আম্মার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে জোরে বলুন আরে জোরে বলতে পারেন না আপনাদের ঘুম লাগছে নাকি হাবে স্যার তাহলে একটা বালিশ এনে দাও দেখি সব বালিশ নিয়ে এসো সব শুয়ে পড়ো ঝামেলা দরকার নেই শোনা এই যুবকরা চাঙ্গা হবে না কেন একটু জোরে তকবীর নারাই তকবীর আর একটু জোরে নারাই তকবীর দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ আমাদের শরাফুল ভাই জোরে বলুন জিন্দাবাদ 500 টাকা জোরে হবে কি মারহাবা একটু চিল্লে হবে কি মারহাবা এই রব্বি আল্লাহ আমার সোনার ভাই আমার শরাফুল ভাই থাকতে পারে না নবী মুহাব্বতি
আল্লাহ 500 টাকা দান করবে ও রব্বি আল্লাহ এই দানটাকে কবুল করে নেবে আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বি যারা কবরে শায়িতো তাদের কবরে তুমি নেকি পৌঁছে দেবে কবরটাকে জান্নাতের টুকরা বলে ঘোষণা দিয়ে দেবে আমার সারাফুল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নেবে দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ আমি দোয়া করব অবশ্যই শেষে ইনশাআল্লাহ ভাই দুই নম্বরে 500 টাকা দেবেন আল্লাহর কোন নেক বান্দা বান্দি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য দুই নম্বরে 500 টাকা দেনে ওয়ালা কেউ আছেন আমার সোনা বাবু এতগুলো ভাইয়ের মধ্যে একটুখানি বলুন যে হুজুর কত টাকা কত দিকে যাচ্ছে ইনশাআল্লাহ যখন সেখানে কোরআন তেলাওয়াত হবে আমি 200 আমি 500 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ কেউ আছেন জি 500 টাকা হবে বাবু একটু জোরে কোন হবে ভাই একটু হাত তুলবেন না ছেলেরা জি 500 টাকা কে দেবেন দুই নম্বরে জি আল্লাহ আমাকে আপনাদের দুয়ার বরকতে দুবার নিয়ে গেছেন পবিত্র কাবা মদিনা শরীফে আমি দোয়া করি মরণের আগে একটি বার হুজুরের দরবারে যাবেন আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি মানুষ আপনাদেরকে দোয়া দেব ইনশাআল্লাহ নবীর মহব্বতে কে আছেন হাত তোলেন কুরআনের মহব্বতে যে হুজুর আমাদের মাই মুরব্বিদের কবরে নেকি পৌঁছানোর দরকার রয়েছে আর দান করলে সংসারে আল্লাহ বরকত ঢেলে দেয় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় আমার সোনা কে আছেন বলুন যে আমি দুই নম্বরে আমিও 500 টাকা দেব ইনশাআল্লাহ এক্ষুনি দিতে হবে না যদি আপনি সময় নেন পরে পরে দেবেন ইনশাআল্লাহ কে আছেন হাত তুলবেন একটা তাকবীর দেব একটা হাত তুলবেন জি একটা তাকবীরে একটা হাত তুলবেন নারাই তাকবীর আরো জোরে দেন না নারাই তাকবীর হাত কই বাপ সাতরের মধ্যে যে হাত ঢুকিয়েছেন আপনারা আর বার করতে মন চাইছে না বাবা আমার সোনা যে হাত তুলবেন আল্লাহ দোয়া করব যেন আল্লাহ হাতটাকে জাহান্নামে না দেয় হাত যদি জাহান্নামে না যায় বাকি বডিটা আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে জোরে বলুন দুই নম্বরে কি আছেন বাবা বলেন না সোনা একটু দোয়া করব ইনশাআল্লাহ আমার সারাফুল ভাইয়ের সাথে একটু জোড়া হোক না যে আমি 500 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ আমি কত টাকা খরচ হুজুর হবে স্যার মোটামুটি প্রায় 5000 টাকা মতো খরচ কেউ নেই আল্লাহর কোন আশিক নেই আমার নবীর পাগল কেউ কি নেই হিম্মত করে বলতে পারেন না আজকে কত যুবক হঠাৎ অ্যাক্সিডেন্টে এই করোনাতে কত মানুষ চলে গেল তবে করোনার কথা যখন এলো এ ভাই কোন মেডিসিন আল্লাহর কিরে ডাবল ডোজ সব ফেদা আর ডাবল ডোজ তো সব বাদ দেন এখন এই করোনা যে মহামারী এই সম্পর্কে আমাদের নবী কি বলেছে একটু দেখি দুনিয়ার বৈজ্ঞানিক বলছে বিশ্ব স্বাস্থ্য হু নাকি বলছে ওর কোনো রোগ নেই ওর কোনো ওষুধ নেই আবার আমাদের যে কোভিড কোভিশিল দিচ্ছে তার বিরুদ্ধে কথা চলছে মানে এক কথাই এই করোনা করোনা এর মেডিসিন বার হয়নি এটা মহামারী আর মহামারী এলে নবী একটা হাদিসে দোয়া শিখিয়েছেন এই দোয়াটা পড়লে মহামারী তাকে অ্যাটাক করতে পারবে না আমি ইনশাআল্লাহ দোয়াটা আপনাদের সকলকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ একবার জোরে বলি ইনশাআল্লাহ ভাই আমার সোনা পাকি আমাদের ওয়ারান্টি গ্যারান্টি কিচ্ছু নেই বাবা একটু দান করতে হবে যারা দূরে আছেন মাইকের আওয়াজ পাচ্ছেন বাবু একটুখানি আসেন চলে আসেন আল্লাহর কোরআনের জন্য একটু হাত তুলেছি হাত পেতেছি দুই নম্বরে 500 টাকা একটা ব্যক্তিকে হবে না আশ্চর্য বাবু দুই নম্বরে 500 টাকা দিতে পারেন না বাবা যদি আপনি বেশি দেন তো আলহামদুলিল্লাহ বলবেন হুজুর মোটে হচ্ছে না আবার বেশি সোনা কে আছেন 500 টাকা দিবেন বাবা আল্লাহর ঘরের জন্য বলেন কি নাম আমাদের আজিজ আজিজ গাজি মারহাবা দেবে দান তুলতে সময় লাগে তো তাকবীর দান জোরে নারাই তাকবীর এই দেখেন দেখেন টাকা দিতে কষ্ট হচ্ছে তাকবীর দিতে কি আরো কষ্ট হচ্ছে একটু জোরে দেন না আব্বা নারাই তাকবীর আরে আজিজ গাজী জোরে বলেন জিন্দাবাদ আজিজ গাজী জোরে বলেন জিন্দাবাদ ওনার ওনার মাই মুরব্বি জোরে বলেন না জিন্দাবাদ আজিজ গাজী দুই নম্বরে 500 টাকা দিয়ে দেবে এই রব্বি আল্লাহ
আমার আজিজ ভাই আমার সোনার ভাই থাকতে পারে না কোরআনে মুহাব্বতে আল্লাহ দ্বীনের মুহাব্বতে আল্লাহ তাআলা তলবে ইলম ছাত্র ছাত্রীরা আল্লাহ কোরআন পড়বে আল্লাহ এজন্য আমার আমার আজিজ ভাই উনিও 500 টাকা দেবে ও রব্বি আল্লাহ এই দানটাকে কবুল করে নেবে ভাই মুরব্বি যারা কবরে এদের কবরে নেকি পৌঁছে দেবে আজিজের কপালে সুখ দেবে শান্তি দেবে আল্লাহ যে কাজ করে আমি জানি না আল্লাহ বেশি বেশি বরকত ঢেলে দেবে একটু জোরে হবে কি আমিন ও রব্বি আল্লাহ ये आजिस के कबूल करे नेबे ओके भालो भालो करे देबे ओके नामाजी बनिए देबे ओ रब्बी अल्लाह आमी तुम्हार हाजी बंदा आमी तुम्हार काछे दुआ चाई आमार आजिस भाई के अल्लाह ताला दीदारे काबा मदीना कपाले नसीब करे नेबे एकटु मुहब्बते हबे कि आमी बाबा असुस्थ आह आमी दुआ करबो इंशाल्लाह আমার আজিজ ভাইয়ের জন্য আমার সারাফুল ভাইয়ের জন্য ভাই টপ 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 বলেন আমি সময় বেশি দেব না একটু বল তুহিন কি আলহামদুলিল্লাহ তাকবীর নারাই তাকবীর কি এটা মেয়েরা নাকি তুহিন কি মেয়ে না ছেলে ও মেয়েরা দান দিচ্ছে না কারণ মেয়েরা আবার দান নিতে গেলে গজল বলতে হবে রব্বানা ইয়া রব্বানা 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 আমি বলতে পারি বলবো যদি তারা দান দেয় তবে তুহিন বলে দিয়েছে কোরআনের মুহাব্বতে আমার নবীর মুহাব্বতে 1000 টাকা দেব খুশি না বেজার খুশি না বেজার তুহিন অসুস্থ আমাদের আজিজও অসুস্থ আর তুহিন হাঁটতে পারে না আল্লাহ এই রব্বি আল্লাহ এই তুহিনের নামে 1000 টাকা দান দেবে ও রব্বি আল্লাহ এই দানকে কবুল করে নেবে আল্লাহ তুহিনকে তুমি তোমার হাবিবের খাতিরে কোরআনের বরকতে তাকে তুমি সেবা কামে না করে দেবে আল্লাহ তাআলা ওই তুহিনকে হায়াতে বরকত দিয়ে দেবে ও রব্বি আল্লাহ ওর মাই মুরব্বি যারা কবরে ওদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ কপালে সুখ দেবে শান্তি দেবে আল্লাহ আজকের দিনে যারা তোমার কোরআনে মুহাব্বতে দান করবে তাদের লেগে আমার দোয়া থাকবে আল্লাহ এদেরকে দুনিয়াতে মহামারীতে ফেলবেন না বিপদে ফেলবেন না করুণা দেবেন না ও রব্বি আল্লাহ এদের দানায় কষ্ট দেবেন না মরণ পর্যন্ত আল্লাহ তাআলা এদের রুজিতে বরকত দিয়ে দেবে এত জোরে হবে কি সুবহানাল্লাহ ভাইজান দোয়া হবে ইনশাআল্লাহ আর কি আছে মায়েরা 2000 টাকা হলো বাবা আর মাত্র 3000 টাকা বাকি বাবা আপনারা প্রচুর দিয়েছেন আপনাদের সহযোগিতা রয়েছে প্রতিষ্ঠান ইনশাআল্লাহ জি বাবা জি এই সব বসো সব বসো পরিবেশ সব বসো কিছু লাগবে না চা লাগবে না চা লাগবে না আশ্চর্য এই বাবা জি বাবু বসেন না বাবু ও তকবীর জোরে তকবীর নারাই তকবীর তো ছোট ভাই সব মাদ্রাসা ছাত্র ছেলে তো তোমরা যদি ঘোরাঘুরি করো মাথায় টুপি দিয়ে তো যুবক ছেলেরা কি করবে বলো দিন দেখি সোনা মানি আমাদের সারাফুল ভাই তাই তো উনি বলেছেন ছেলে ফোন করেছে আহা কি কি না রাসেল নাম রাসেল কোন রাসেল যুবকরা ভালো বোঝে তো আমাদের রাসেল আমাদের সারাফুল ভাইয়ের ছেলে রাসেল তিনি ফোন করে বলছে হুজুর আমিও দেব 500 টাকা আল্লাহ কবুল করেন আল্লাহকে হায়াতে বরকত দেন বিপদ থেকে মুক্তি দেন যে কাজে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ তুমি নামাজি বানিয়ে নেবে দিদারে কাবা মদিনা কিসমতে কপালে কবুল করে নেবে একবার জোরে বলি আমিন এত চিল্লে হবে না আমিন নারাই তাকবীর নারাই তাকবীর ভাই প্রত্যেককে আসেন কম বেশি করে দেন 1000 টাকা একজন দিয়েছেন যদি কোনো ব্যক্তি থাকেন আমি হিম্মত করে কোরআনে মুহাব্বতে আমি 2000 টাকা দেব আলহামদুলিল্লাহ অন্যথায় আমি 1000 টাকা দেব আলহামদুলিল্লাহ আমি 500 টাকা দেব আলহামদুলিল্লাহ যিনি যেমন পারবেন মায়েরা বোনেরা আপনারা মাইকের আওয়াজ তো শুনছেন মা মা আপনারা একটু দেন আল্লাহর রাস্তায় দেন আমরা তো হুজুর মানুষ আমাদের কখনো
কখনো লাশকে কবরে সাইত করতে হয় ছেলেদের থেকে মেয়েদের কবরটা দেখলে আরো ভয়ে চমকে যায় আব্বা মেয়েদের কবরটা হয় বুক পর্যন্ত আর ছেলেদের কবরটা হয় নাভি পর্যন্ত কথা ঠিক কি না এইজন্য মা মা তোমরা তো কবর দেখো না মা মা ওই অন্ধকার কবরে তুমি অনেক ছেলেরা আছে নামাজ কেউ কাজা করবে না ফজরের নামাজ পড়লে কাজা তোমার কিন্তু জোহরের আগে হতে পারে জানাজা কথা ঠিক কি না আব্বা এইজন্য কবরের ভয় করেন কি আছেন বলেন 500 টাকা দেব 1000 টাকা দেব কে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এই মাহফিল থেকে একটা হাত তুলবেন তো হুজুর আমি 500 টাকা দেব ইনশাআল্লাহ ওই তো হাত তুলেছে কি নাম ও বাবু ডবল বক্স পরেস তো কি নাম বাবুর কি নাম ও জাম আমি বলন জামাই এই জাম যারা জামাই বাবু আছেন গ্রামে শুধু শুধু খেয়ে শুধু সচ্ছেন এই জামাই বাবুরা জামাইদেরকে দাওয়াত করবেন মাহফিলে পাঠাতে হবে আমাদের জাম আমি ভাবলাম জামাই হবে কিন্তু জামাল ভাই তাই তো ঠিক আমি সব বলি আমাদের হ্যাঁ আমাদের জামাল বাবু বাহ মাশাআল্লাহ তাকবীর নারাই তাকবীর কি সুন্দর নাম দেখেন দেনি আমি নদিয়াতে করছি কালেকশন আল্লাহ আমার হাতে প্রচুর কালেকশন দেয় বাবা হয়তো এখানে আপনারা কিন্তু নদিয়াতে বলছি কুচি তোর নাম কি বলছি হুজুর আমার নাম আব্বা বলতে মানা করিছে নাম বল বল তোর নাম কি বলছি হুজুর আমার নাম বিদ্যুৎ এই এত নাম থাকতে তোর নাম বিদ্যুৎ তোর বাপ কই বলছি ওই ভাই তুমি সামনে এসো তোমার ছেলে তুমি নাম রেখেছো বিদ্যুৎ কেন বলছি হুজুর যেদিনকে বাড়িতে নতুন মিটার বসে কারেন্ট এসেছে এই জন্য ওই দিনকে ও হয়েছিল তো বউ বলতিস কি আর নাম রাখবে বিদ্যুৎ রাখো ঠিক করেছো বড় হয়ে তোমাকে শর্ট দেবে ভাই ছেলে মেয়েদেরকে ভালো নাম রাখতে হবে আদর্শবান সন্তান পেতে গেলে নেক আওলাদ পেতে গেলে বাপ মাকে আগে সৎ হতে হবে নেকে হতে হবে বাপ ছেলে মেয়েদেরকে ভালো নাম রাখবেন তো মাশাআল্লাহ এই আশারিয়ার জমিনে যে নামগুলো আমি পাচ্ছি সুন্দর সুন্দর ইসলামী নাম আমাদের জামাল বাবু তিনি 500 টাকা জোরে তাকবীর তং নারাই তাকবীর এ ছেলেরা জোরে বলুন না নারাই তাকবীর নারাই তাকবীর জামাল না ও আমাদের হয়াত ভাই হয়াত বাবু তিনি 500 টাকা দে এই রব্বি আল্লাহ আমার সোনামানি থাকতে পারে না তোমার কোরআনের মুহাব্বতে ও রব্বি আল্লাহ কোরআনে মুহাব্বতে হয়াত থাকতে পারে না আল্লাহ 500 টাকা দান করবি আল্লাহ দানকে তুমি কবুল করে নেবে আল্লাহ মাই মুরব্বি যারা কবরে এদের কবরে নেকি পৌঁছে দেবে কবরটাকে তোমার দামি জান্নাত জান্নাতুল ফেরদাউসি নসিব করে নেবে একটু জোরে জোরে হবে কি আমিন আর কি আছেন বাবা হয়ে এসেছে কত টাকা হয়েছে আমি 5 তুলে ছেড়ে দেব ইনশাআল্লাহ আর একটু বাকি আছে বলেন না বাবা 500 টাকা দেবেন 1000 টাকা দেবেন এই যুবক ছেলে টাকা নেই টাকা থাকবে কি বলছি হুজুর জিওর দাম বেড়ে গেছে আব্বা শুধু শুধু এই তবে একটা কথা বল মোবাইলের কোনো দোষ নেই গ্লাস দিয়ে আপনি মদ খেতে পারেন ওই গ্লাসে আবার মদ খেতে পারেন ভাই দুধ খেতে পারেন মদ খেতে পারেন গ্লাসের কোনো মানে এতে দোষ নেই দোষ হচ্ছে মোবাইল ওইটি কো এরকম ভালো কাজে লাগাবেন অসমস্যা নেই কিন্তু অন্যায় পাপ করবেন না আমার শোনা বলেন কে আছেন কোরআনের মহব্বতে একটু সম্পর্ক তৈরি করে নি এগুলি আপনার আমার জন্য কিয়ামতে কবরে একটা নাজাতের ওসিলা হয়ে যাবে বাবা আল্লাহর ব্যাংকে একটু দিয়ে রাখেন বলেন কে আছেন যে হুজুর আমি 500 টাকা দেব হবে কচি বাবা হবে একটু হ্যাঁ না কও 500 যদি না হয় 300 বলো 300 200 300 করে বলো কোন মা কি নেই মা একটু দিতে পারেন না 500 টাকা 1000 টাকা দিতে পারেন না আমার সোনামানি একটা হাদিস বলি দেখেন দান আজকে আমরা দান করি না ভাইজানেরা আল্লাহর নবী হুজুরের বয়সটা হলো 25 আম্মা জান খাদিজা হুজুরের বয়সটা হলো কত 40 40 আল্লাহর নবী আম্মা খাদিজাকে বিয়ে করেছে বাবা বিয়ের পরে বছর ঘর রাতে রে আমার নবী চোখে পানি আমার নবী কাঁদতে লেগেছে আম্মা জান খাদিজা আমার নবীকে বলেছিল ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কেন কাঁদতেছে আমি খাদিজা বুঝে নিয়েছি আপনার দেখতে ভালো আপনি টকবুকে যুবক ছেলে আপনার বয়সটা 25 আমি খাদিজা আমার বয়সটা হলো 40 আমার চুলে পান ধরেছে
मन आपनार पसंद हईनी नबी कानते लेगे खादिजा नबी के बोले या रसूल देखें नगदे दिए गेছেন আমার ভাই আজিজি আমার ভাই আজিজি পাকা মুসলমান হেটে হেটে করে গেছে 500 টাকা দান এত জোরে জোরে হবে কি আমি আরে টাকা দাও না তো আমিন বলো অন্তত যদি তাকবীর নারাই তাকবীর ও বায়দার নাম আল্লাহর নবী বিশ্ব নবী বলে এ খাদিজা তুমি আমাকে অমন মন্তব্য করবে না আমি নবী বাসর কার রাতে এই জন্য কাঁদি খাদিজা আমি বিশ্ব নবী আমার আব্বাকে আব্বা বলতে পারি না আমার মাকে মা বলতে পারি না আমি কত কষ্ট করে বড় হয়েছি আজকে আমার বিয়ে হয়েছে বাসর কার রাতে এ খাদিজা আমি বিশ্ব নবী তোমার কাছে একটা আমার দাবি তুমি কি আমার দাবিটা মেনে নেবে আম্মাজান খাদিজা ওই সময় বলেছিলে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার এর আগে দুটি বিয়ে হয়েছে আমি খাদিজা আমি মনে মনে নিয়ত করেছিলাম আমি আর জীবনে বিয়ে করব না আপনি বিশ্ব নবী আপনি আল্লাহর হাবিব বলে আমি খাদিজা আপনাকে বিয়ে করেছি এই মুহূর্তে আপনি আমার কাছে যে দাবি করবে আমি খাদিজা আপনার দাবি মেনে নেব আল্লাহর নবী বিশ্ব নবী বলে খাদিজা তোমার কাছে আমার যে দাবি অন্য কোন দাবি না এই দাবিটা হলো খাদিজা এই মুহূর্তে আরবের সেরা ধনী তুমি তোমার কাছে যা কিছু আছে এ সব কিছুকে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আম্মাজান খাদিজা ওই সময় কেঁদে কেঁদে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি খাদিজা যদি আপনি এতে সন্তুষ্ট হয়ে যান আপনি রাজি হয়ে যান আমি খাদিজা আপনার মুআবাতে আপনার ভালোবাসায় আমি খাদিজা আমার যা কিছু আছে আমি সব কিছু কি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিয়েছি একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ আমার শোনা মানে কিভাবে জলসার জন্য আগামী বছরে মাহফিলের জন্য কি নাম কি নাম আবুল হোসেন 500 টাকা দেবে আবুল হোসেন ভাই নবীর মাহফিলের জন্য দেবে 500 টাকা জোরে কর না মারহাবা একটু চিল্লে বলেন না মারহাবা নারাই তাকবীর নারাই তাকবীর আর কি আছে নাম ফারুক 200 টাকা জলসার জন্য আর কি আছেন ইরফান কত 500 টাকা তুমি কত দেবে এ তো তুমি ধনী ব্যক্তি তো থেকে মনে হচ্ছে সোনা কচি কিসে পড়ছো খবরদার মুন্ডি পড়বে আব্বা সোনা ভাই যে আর কিছু বাকি আছে বাবা এক বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন শরীফ পড়বে জি একটা ছোট সেট দরকার 3000 টাকা মতো প্রায় হয়ে গেছে আব্বা 2000 টাকা বাকি আছে কেউ আছেন জি একটু দেবেন ইনশাআল্লাহ আমি এটা বলে শেষ করব ইনশাআল্লাহ কেউ আছেন আব্বা আর 500 টাকা দেবেন কোরআনে মুহাববতে কোরআনে ভালোবাসে 500 টাকা দেবেন কে আছেন জি টাকা দেবেন আর নাই দেবেন উঠবেন না বাবা এটা নিয়ম এজন্য আমি খুব সংক্ষেপ করে কে আছেন টপটপ বলেন আমাদের রাহুল দেবে 200 টাকা জুনিয়র ছেলেদের সাথে উদ্যোগ দারুণ ভালো লাগছে আমার এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এজন্য 200 টাকা দেবে রাহুল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন চিল্লে বলেন না আমিন নারাই তাকবীর এ বাবা আর কেউ আছেন দিবেন ভাই 200 করে বলেন 200 300 400 100 যার যেমন হবে বাবা কোনো চাপ নেই বলেন না দাঁড়িয়ে আছেন
কবি দেবে জলসার লেগে 500 টাকা নারাই তাকবীর আই রব্বি আল্লাহ যারা তোমার নবীর মুহাব্বতে দান করে আগামী বছরে মাহফিল হবে মাহফিলের জন্য যারা দান করে 200-500 করে এই মুহূর্তে কবির বলে ছেলেটা আল্লাহ 500 টাকা দান করে ও রব্বি আল্লাহ এই দানটা কি কবুল করে নেবে ওর মাই মুরব্বি যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ কবরে তুমি জান্নাত দিয়ে দেবে আল্লাহ কবিরকে ভালো রাখবে সুখে রাখবে যারা দান করে দিদার কাবা মদিনা কপালে নসিব করে নেবে একটু মুহাব্বতে হবে কি আমি আগামী বছরে মাহফিলের জন্য সাইন দেবে 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন একটু মুহাব্বতে হোক না আমিন নারাই তাকবীর ভাইরে হবে না ভাইরে এই এই সেটার কত বাকি আছে বলো তো দেখি কম করে বলো কত আছে বাকি বাবাজি হই আর বাবাজি শুনেন আমার দিকে তাকান আর মাত্র 2000 টাকা হলে এই যে আমি আগে যে সেটের কথা বলছিলাম যে কোরআন শরীফ পড়বে ওরা যে আর 2000 টাকা হলে হবে তা পাঁচটা ব্যক্তি কি 200 করে দেবেন পাঁচটা ব্যক্তি 200 করে 200 একজন হাত তুলে যে হুজুর আমি 200 টাকা দেব 200 200 হ্যাঁ হবে না কি আছেন বাবা টপ টপ বলেন তুমি হাত তুললে হতো তো আবার কষ্ট করে আসছ কি নাম মাশাআল্লাহ আমি চেয়েছি 200 আমি চেয়ে 200 দিয়েছে 500 আর মাত্র 1500 টাকা বাকি তকবীর দান নারাই তকবীর ও তুমি মিলাদের জন্য দেবে দুই পাটে দান ঠিক হয় না বাবা একটা পাটে যাই হোক মাহফিলের জন্য তোমার নাম কি শেখ সাকিব হয়তো আপনারা অনেকে ভাবছেন মনে হয় টাকা না আপনি দেরি করে আপনার সময় হলে আপনি দেবেন জি ইনশাআল্লাহ কে আছেন টপ করে বলেন টপ করে বলেন ইনশাআল্লাহ ভাইজান আর দেবেন কেউ কিছু মাইকেল লেগে দেবেন বাবা আর মাত্র 2000 টাকা বাকি ছিল আব্বা কিন্তু ওদিকে অনেক টাকা হয়ে গেছে কেউ নেই বাবা 2000 টাকা দেবেন 200 করে দেন 500 করে দেন সোনামানি কি নাম কি নাম নাজমুল দেবে 300 টাকা জোরে বলেন না মারহাবা চিল্লে বলেন না মারহাবা নারাই তাকবীর ঠিক আছে হবে না বাবা যারা দূরে আছেন বাবা মাইকের আওয়াজে শুনছেন একটু কি মনটা আপনার কাঁদে না নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আজ পৃথিবীর বেঈমান বেদিনগুলো ইসলামকে কোরআনকে মিটাবে বলে কি চাতুরি পরিকল্পনা শুরু করে দিয়েছে আজকে ওদের ঘুম নেই আমরা মুসলমান আমাদের চিন্তা নেই করবে কারা বাবা আমাদেরকে জিন্দা রাখতে হবে এই গ্রামে কোরআনের একটা কোরআন পড়বে কোরআন তেলাওয়াত হবে পালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে বাবা বলেন 200-500 টাকা কে দেবেন মা বোনেরা কে আছেন দেন টপ করে বলেন সোনা বাকি বলেন 500 টাকা আর কেউ দেবেন বাবা 500 টাকা দেব কেউ দেবেন জি ইনশাআল্লাহ ও সেট হয়ে যাবে ইনশাআল্লাহ বাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাবে সাহেব বলছেন ও সেট যা হয়েছে ইনশাআল্লাহ সেট ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে নারাই তাকবীর একবার জোরে বলেন না হয়ে গেছে আব্বা জোরে দেন আর মনে করতে তকবীর দিলে মনে হয় টাকাও দিতে হবে টাকা দিতে হবে না আব্বা তকবীর দেন নারাই তাকবীর ওরে আল্লাহ যে আওয়াজ আপনারা দিয়েছেন আব্বা যেন মনে আছে ভোর 5টা বাজে কনকনি ঠান্ডা বাপ একটু জোরে দেন বাপ একটু চাঙ্গা হন বাপ সবাই মিলে বলেন একবার জোরে দেন নারাই তাকবীর এতক্ষণ পরে এইবার মনে হচ্ছে আর একটু ওয়াজ হোক আর একটু ওয়াজ হবে ইনশাআল্লাহ ওয়াজ আপনারা শুনবেন আমি জানি আমার শোনা বাকি আচ্ছা মাহফিলের জন্য আর কেউ কিছু দেবেন আগামী বছরে মাহফিল হবে
একজনে গোপনে 100 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন জোরে বলেন আমিন মহব্বতে বলেন আমিন আর কেউ কিছু দেবেন বাবা আগামী বছরে মাহফিলটা চলবে জলসা হবে কেউ কিছু দেবেন ইনশাআল্লাহ দেবেন না তাবারুকের ব্যবস্থা করো সব তাবারুক দেয়া হবে ইনশাআল্লাহ তাবারুক দেয়া হবে যারা আছেন সকলে মাহফিলে আসেন অন্তত তাবারুকটা নিয়ে যান ঠান্ডার রাত শেষ করব ইনশাআল্লাহ দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম সব তুলে দেন সব চলে আসেন বাবা বাবাজি দুয়ার আগে সালাতুস সালাম হবে ইনশাআল্লাহ যারা এখনো বাইরে আছেন বাবু যারা এখনো বাইরে আছেন সকলে ভিতরে আছেন বাবা দুয়ায় শরীক হনজি সুন্দর তাবারুকের ব্যবস্থা ঠান্ডার রাত স্বল্প সময় ইনশাআল্লাহ সব কাজ মিটানো হবে ইনশাআল্লাহ সব ঢোকে সব ভিতরে ঢোকে উচ্চ কণ্ঠে নবীকে সালাম দেবেন বাবা ভাই সালাম আমাদের দাঁড়িয়ে দিতে হবে না একটু হ্যাঁ না বলেন ভাই আপনাদের এখানে আমি বুঝতে পারছি না মানুষের কি মানে মন মানসিকতা হয়তো অনেক সময় কমিটির সাথে দ্বন্দ্ব থাকতে পারে অনেক সময় বিভিন্ন ডিভাইডেড থাকতে পারে কিন্তু আপন জায়গায় রাখেন এখন বলি দাঁড়িয়ে আমরা এই জন্য দেব সংক্ষেপ করে বলি পানি পান করতে হবে দাঁড়িয়ে না বসে বসে তাড়াতাড়ি বসে পানি পান করার সুন্নতে নববী হলো আপনাকে পানিটা বসে বসে পান করতে হবে দাঁড়িয়ে পান করলে গুনাহ হবে এবারে আসেন হাজি বান্দা হজ করতে যাবে জমজম পানি এনে দেবে ওই পানিটা বসে পান করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি পানি দাঁড়িয়ে পান করলে গুনাহ হবে আর জমজম পানি দাঁড়িয়ে পান করলে নেকি হবে জোরে বলুন কেন পানির একটা সম্মান মর্যাদা জমজম পানি কুদরতি পানি সেপা পানি যদি জমজম পানির সম্মানে দাঁড়াতে পারি ওরা ফানালাকা জিকর নবীর শান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে জমজম পানির মূল্য বেশি না নবীর মূল্য আল্লাহ দরবারে বেশি কোনটা নবী তাহলে নবীর মহব্বতে দাঁড়িয়েছি একটু আওয়াজ দিয়ে দিয়ে একটু জান ভরে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আপে সুল তনে মদিনা মহাবতে ওহিও এ সকিনা নূর সে মামু রেসিনা মিশক সে বেহতর এ পসি সালাম ইয়া হাবিব সালাম ও নবী অনেক কি স্বপ্নে তোমায় দেখি হায়াত তোমাই পাই নি রওজাতে জওয়ান হই নি তাই বলে আমরা তোমাই ই ভুলি নি ইয়া নবী সালাম হাবিব সালাম আলাইকা সালাম
নবী তুমি বিনা থাকতে পারি না কবে যাব সোনার মদিনা যাওয়া কি যাওয়া হবে তাই পাঠানাম সালামের নজরানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা একটু চাপবেন একটু চাপবেন একটু চেপে চেপে আসেন একদম শেষে একটু চেপে চেপে আসেন বাবা ভাইরা প্রত্যেককে চেপে চেপে আসেন চলো চলো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সকলে চেপে চেপে বসেন বাবা এ বাবাজি শুনেন একটা কথা শুনেন আমি মশলা বলি সকলে বসেন প্রয়োজনে কিছু কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ এর জোরে তাকবীর দিবেন নারাই তাকবীর একচি তোমাদের সাথে অনেক কথা আছে একটু নাথ হবে নাথ বাইরে কোনো আওয়াজ নেই কারণ সাউন্ড এর এত কষ্ট হচ্ছে বলতে মাইকে ফোন করে দাও মাইকে আওয়াজ এই শান্তু মাইকে আওয়াজ আসছে না ওই সাইডে কোনো মাইকে আওয়াজ দেখেন কোথায় আওয়াজ খুব টানছে আওয়াজটা এর জোরে তাকবীর দান তো নারাই তাকবীর এখানে তো দেখছি প্রচুর জলসা এই তো এতগুলো সব লাগিয়েছে লাইভ চলছে নাকি কি আপনাদের কোন কি জানেন মাশাআল্লাহ তবে এনারা দিনের কাজ করছেন ইনশাআল্লাহ এই আমি দিন আমি লাইভে লাইভে দিন এই জন্য এটা শুনেন নেটের ব্যাপার থাকে তো নেট নেট আপডাউন করলে ছবি কথা সব আপডাউন হয়ে যায় আমি হয়তো বললাম আপনারা শুকুরের গোশত খাবেন না আর যেই বলি যে খাবেন আর নেট আউট তাহলে নাটা হলো না আর কথা কি আপনি বুঝতে পারছেন তবে আপনাদের কথা আপনাদের গ্রামের সম্মানটা ভেসে যাবে এজন্য ভাই লাইভ মানে তো পৃথিবী বিশ্ব ওয়ার্ল্ড এজন্য আপনারা তো বুঝতে পারছেন আপনাদের একটু জোরে তাকবীর এমন দেবেন যাতে করে সব বোঝে যে আশারিয়ার মানুষ এরা ভীতু না এরা দুর্বল না এরা বেশ সতেজ চাঙ্গা একবার জোরে তাকবীর দেবেন নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো নারাই তাকবীর আমার সোনামানি আমি একটা কথা জিজ্ঞাসা করি এই মাহফিল চলবে না বন্ধ হবে আপনারাই বলুন সোনা কেন অনেকে আছে কিন্তু গ্রামের মধ্যে এই মাহফিল দিয়ে কি হবে মাহফিল বন্ধ করে দাও মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হয় না মানুষ নামাজি হয় না মাহফিলটা বন্ধ করে দাও এমন কিছু কিছু ব্যক্তি আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাকে বলি আব্বা এই মাহফিল দিতে হবে না হবে না যদি আমরা মাহফিলটাকে বন্ধ করে দিই তাহলে আপনি বলুন গ্রামে যে পাপ হচ্ছে পাপ কি কমে যাবে না আরো বাড়বে আরো বাড়বে আরে বুঝেন না আজকে আমাদের দেশে চোর চিটিংবাজ ধাপ্পাবাজ পকেটমার ডাকাত খুনি হিসাবের লেগে সরকারের তরফ থেকে কোর্ট জেল আইন আদালত ভাই থানা পুলিশ সব আছে আপনি বলুন এর পরও যারা চুরি করে ধরে পিটাই দেয় ধর্ষণ করে ধরে জেল দিয়ে দেয় জরিমানা হয় আচ্ছা এত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের সমাজে ধর্ষণ হচ্ছে না হচ্ছে না কথা বলেন না কেন আরো বেশি হবে লিখে নেন বেশি কেন হবে ছিল 18 বছর বয়সে বিয়ে হবে মেয়েদের আইন ছিল আবার বলছেন না 21 বছর বয়সে মেয়েদের বিয়ে হবে আচ্ছা দেখেন জালা মানে দেশে যাতে জেনাই আমাকে ভুল বুঝতে হবে না আব্বা আমাদের শরিয়াত কি বলছে হাদিস কোরআন কি বলছে যখন মেয়েটা উপযুক্ত বয়স হয়ে যাবে সে সাবালিকা হয়ে যাবে তখন তার বিয়েটা জায়েজ হয়ে যাবে 21 বছর আর 21 বছর পর্যন্ত সে কি করবে এই জন্য আমার শোনা তাহলে এত সরকারি আইন আদালত থানা কোর্ট পুলিশ থাকা সত্ত্বেও আমাদের পাপ বন্ধ হচ্ছে না চোরের চুরি কি বন্ধ হয়েছে ডাকাতি কি বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে না সব চলছে তাহলে আপনি কি বলবেন যখন চুরি বন্ধ হচ্ছে না ও থানা তুলে দাও কোর্ট তুলে দাও
পুলিশ সব ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও, তাহলে কি সমাজ কি আরো ভালো হবে না খারাপ হবে? আরো ক্ষতি হবে। তাহলে মাহফিল গুলো ঠিক ওই রকম আমার সোনা পাখি, এই জলসা ওয়াজ মাহফিল বেরিয়ে প্রচুর মানুষ তারা নেটে নেটে মোবাইলে তারা সারা দিন ধরে আল্লাহর কালাম শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ, অনেকে শুনে পরিবর্তন হয়েছে। ভাই এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, সোনা এ মাহফিল চলবে না বন্ধ হবে, চলবে না বন্ধ হবে। আমি একটা ওয়াজ আপনাদের খেদমতে করবো, আমি যখন আসছিলাম আমার গাড়িটা তো খুব জাম ছিল ওখানে, একে বলছে এই কোন বক্তা জানিস, ওই হাসিনা রে হাসিনা তোর কথায় নাসিনা, ওই সেই বক্তা ঢুকি পড়েছে। এই ক্যাসেট আপনারা অনেকে শুনে রেখেছেন আব্বা, আমি তো যদি আপনারা চান একটু ওয়াজ করে দিন, ওয়াজ হবে একটু আরো হবে, দু ঘন্টা তো হয়ে গেছে আরো তো হবে, যদি হয় জোরে তকবীর দেন, না রাই তকবীর আরো জোর। একটা কাজ আমি গুটিয়ে নেবো আব্বা, এখন বলুন আগামী বছর যদি মাহফিলটা চলে সোনা, আপনারা কিছু কিছু এক বছর পরে দেবেন আল্লাহর কিরে ভাই, এক বছর পরে দেবেন 500-200 ভাই, ডেকরেটার মাইক প্যান্ডেল তাবারুকের ব্যবস্থা বক্তা মোটা অঙ্কের একটা বাজেট রয়েছে আব্বা, তাহলে আপনি কেন বলুন? আমি পাটে পাটে চাইবো না, আপনারা দিয়েছেন 200-500 করে, একটু যারা দেননি এক বছর পরে দেবেন, হাত তোলেন 500 টাকা কে দেবেন? মাহফিল তো আপনাদের চালাতে হবে বাবা। এই কিলাম বললে আচ্ছা ভাই দেবেন কেউ 200-500 টাকা হবে, মা বোনেরা হবে, কোন মা কি নেই যে আমার আব্বা আম্মা কবরে সাইতে শুয়ে আছে, তার জন্য আমি একটু সাবরসানি হবে, বাহ আমি 500 টাকা দেব এক বছর পরে, কেউ নেই? যদি পারেন তো বেশি দেবেন আলহামদুলিল্লাহ, 500-200 যার যেমন হবে একটু দিয়ে পাঠান। নামগুলো বলে ফারুক 200 টাকা, জোরে বলুন জিন্দাবাদ, আর চিল্লে বলেন না জিন্দাবাদ, ফারুক দেবে 200 টাকা, আর কে? ইরফান 500 টাকা, জোরে বলেন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা, নারাই তাকবীর। আবুল হোসেন, আবুল হোসেনের নানি মারা গেছে, আবুল হোসেন দেবে 500 টাকা, আল্লাহ নানির কবরটাকে জান্নাত বানিয়ে দিক, জোরে বলুন আমিন। রাহুল দেবে 200 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কবির, কবির কে? এই কবির কত? আমাদের কবির দেবে 500 টাকা। এই মেয়েদের, মেয়েদের কি বসার জন্য আলাদা কোনো ব্যবস্থা জায়গা নেই মনে হয়? যদি থাকে তা মেয়েদের কাছে যাও না, একটা কমিটির ছেলে একটা কচি মতন থেকে যাবে, বেশি বড় যাবে না, মেয়েদের কাছে যাও গিয়ে বলো যে মা চাষি মা, ও আই এই তো মা সাল্লাহ, খাতুন না বিবি? হ্যাঁ এখন খাতুন বিবি যা নাইক যা আইকারে যা সমস্যা আব্বা, সে আর বলি হাত নেই আব্বা, আর যত ভুল সব মুসলমানদের বাবা, যত ভুল সব মুসলমানদের আব্বা। জি তো ওর নাম রয়েছে, ওর নাম ভাই আমাদের গ্রামে, গ্রামে ওর নাম রয়েছে শুকুর আলী, ওর আইকারের নাম আছে কুকুর আলী। আচ্ছা বলেন দেখি, ইচ্ছা করি না আব্বা? হ্যাঁ এসো না বাকি জেসমিন খাতুন তো তকবীর দেন, নারাই তকবীর, এই পাড়া নিবাসী ছোট্ট বোনামার জেসমিন খাতুন তিনি বলে দিয়েছে আমি 500 টাকা দেব, নারাই তকবীর। আই রব্বি আল্লাহ জেসমিন থাকতে পারে না নবী মুহাব্বতে, 500 টাকা দেবে ও রব্বি আল্লাহ, ইদানটাকে কবুল করে নেবে, ভাই মুরব্বি যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে, জেসমিনকে ভালো রাখবে সুখে রাখবে, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়ে দেবে, আল্লাহ তাআলা যারা দান করবে আল্লাহ মরণ পর্যন্ত তুমি রুজিতে কষ্ট দেবে না, একটু মুহাব্বতে হবে কি আমিন, আরো জোরে হবে কি এলো। হ্যাঁ ভালো নাম কই? এলবাহান নাম, তাই তো, তাই বলবে তুমি এলো কেলো। আমার সোনা আমাদের এলবাহার, এলবাহার তিনি দেবে 500 টাকা, জোরে তকবীর নারাই তকবীর, আরে জোরে দাও না কচি নারাই তকবীর। রব্বি আল্লাহ তোমার বান্দা থাকতে পারে না এলবাহার, নবী মুহাব্বতে 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে নেবে, মাই মুরব্বি যারা কবরে এদের কবরে নেকি পৌঁছে দেবে, আল্লাহ কবরটাকে জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবে, ও রব্বি আল্লাহ যারা তোমার হাবিবের মাহফিলে দান করবে আল্লাহ কবরে ঢোকার আগে দিদারে কাবা মদিনা কপালে কবুল করে নেবে, একটু মুহাব্বতে হবে কি আমি,
মুস্তাকিম 500 টাকা জোরে বলুন জিন্দাবাদ আরে চিল্লে বলেন না জিন্দাবাদ মুস্তাকিম 500 টাকা নারাই তাকবীর নারাই তাকবীর রব্বি আল্লাহ মুস্তাকিম থাকতে পারে না নবী মুহাব্বতে 500 টাকা ও রব্বি আল্লাহ মুস্তাকিম কে কবুল করে নেবে আল্লাহ আমি জানি না বলতে পারি না ওই মুস্তাকিম ওর মাই মুরব্বি যারা কবরে শায়িতো তাদের প্রত্যেকের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ মুস্তাকিম যে কাজ করে আল্লাহ রুজিতে বরকত দেবে মরণ পর্যন্ত আল্লাহ তুমি রুজিতে কষ্ট দেবে না একটু মুহাব্বতে হবে কি जिहादे अंश ग्रहण कर जिहादे जावार जयी फिर हादी शेष के बला है मुजाहिद तार नाम रेखे कुचिर मुजाहिद पांच दिन बयस तार नाम 500 টাকা কবুল করেন জোরে বলেন আমিন চিল্লে বলেন আমিন ছোট্ট কোচি মুজাহিদ জোরে বলেন জিন্দাবাদ এ রব্বি আল্লাহ তোমার বান্দা মুজাহিদ তার নামে 500 টাকা ইদানকে কবুল করে নেবে আল্লাহ রোগ বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে দেবে আল্লাহ আল্লাহ হাওয়ার দোষ থেকে আল্লাহ মানব শত্রু দানব শত্রু বদ নজর কু নজর থেকে আল্লাহ মুজাহিদকে মুক্তি দিয়ে দেবে ও রব্বি আল্লাহ আল্লাহ দানা মুজাহিদ আব্বা আম্মা বেঁচে আছে ও রব্বি আল্লাহ ওদের মাই মুরব্বি যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ ঘরে সুখ দেবে শান্তি দেবে আল্লাহ তুমি রুজিতে বরকত দিয়ে দেবে একটু মুহাব্বত হবে কি আমিন কি নাম মুস্তাকিম 500 টাকা জোরে কন্যা জিন্দাবাদ চিল্লে বলো না জিন্দাবাদ আমাদের মুস্তাকিম তিনি 500 টাকা জোরে তাকবীর দাও তো নারাই তাকবীর নারাই তাকবীর এ রব্বি আল্লাহ মুস্তাকিম থাকতে পারে না নবী মুহাব্বতে আগামী বছরে জলসা হবে 500 টাকা দেবে ও রব্বি আল্লাহ ইদানকে কবুল করে নেবে ওই মুস্তাকিম কি আল্লাহ তুমি ভালো রাখবে সুখে রাখবে আল্লাহ আমি জানি না বলতে পারি না আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে সেই তো তাদের কবরে তুমি নেকি পৌঁছে দেবে মুস্তাকিমে হায়াতে বরকত দিয়ে দেবে আল্লাহ তাআলা আল্লাহ যারা দান করে এদের রোগ গুলোকে তুমি শেফা করে দেবে একটু মুহাব্বতে হবে কি আমি রুফুল রুফুল দেবে 200 টাকা জোরে কন্যা জিন্দাবাদ নারাই তাকবীর রুফুর রুফুর আল্লাহ আল্লাহ যারা যে নিয়তে দান করছে আল্লাহ বিশেষ করে তোমার হাবিবের মাহফিলে আল্লাহ এখানে কোরআন হাদিস ঝরবে আল্লাহ আল্লাহ এখানে মানুষ বসে বসে দরুদ শরীফ পড়বে তোমার নবীকে সালাম দেবে আল্লাহ এমন একটি দিনই মাহফিল আল্লাহ এই জান্নাতের টুকরা বাগান হবে আল্লাহ এই গ্রামে আগামী বছরের জন্য নিয়ত করে আছে আল্লাহ আল্লাহ যারা দান করে আল্লাহ এদেরকে করোনা দেবে না এটা জোরে হবে কি আমিন আমি করোনা দোয়া বলেছি বলবো আপনাদের খেদমতে দোয়াটা আমার সাথে মা বোনেরা পড়বেন সবাই পড়বেন আমি দোয়াটা পড়বো আল্লাহর নবী এটা মিসকা শরীফের হাদিস বাবা আমি আপনাদের বলবো নবীজি বলেছে মহামারী এলে এই দোয়া পড়তে সেই দোয়াটা আমি পড়বো তাকবীর নারাই তাকবীর আর কেউ দেবেন বাবা 200 আব্বা হাজি সাহেব তো নাকি আবুল হোসেন সাহেব বাবাজি 100 আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দান করেন ঈমানের ঈমান অবস্থায় আল্লাহ আমাদের সকলকে মৃত্যু নসিব করুন হাফিজ 100 টাকা আর কি আছে হাফিজ 100 টাকা একটু মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাইন 500 টাকা দেবে তাকবীর নারাই তাকবীর আরে জোরে দাওলান নারাই তাকবীর নারাই তাকবীর রব্বি আল্লাহ সাইন থাকতে পারে না 500 টাকা দেবে ও রব্বি আল্লাহ এই সাইনকে তুমি কবুল করে নেবে ওর বাপ মা কি আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়ে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ সাইনের আব্বা আম্মা আল্লাহ দাদা দাদি নানা নানি আল্লাহ আমি কজনের নাম বলবো আমি লাস্ট একটু তোমার হাজি বান্দা আমি একটু দোয়া করে দেব আল্লাহ ও রব্বি আল্লাহ সাইন
500 টাকা দেবে এ দান কি কবুল করে নেবি আল্লাহ মনে তামান্না আল্লাহ যারা দান করে আল্লাহ এদের রুজিতে কষ্ট দেবে না একটু জোরে জোরে হবে কি আমিন আর কি আছেন বাবা চট জলদি তাড়াতাড়ি তাবারুকের কি ব্যবস্থা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই গরম গরম সুন্দর তাবারক দারুন তাবারক গোশ খিচুড়ি মাশাআল্লাহ সব খাবেন আপনারা জান ভরে প্রাণ ভরে প্যাকেট না বসিয়ে দেবেন সব বসিয়ে বসিয়ে ইনশাআল্লাহ সব হবে সব হবে সব হবে ভাই একটু দেন নামাজ শোনা বাকি দেবেন না এই যুবকরা একটু হাত তোলো না বলো না এক বছর পরে দেবে এক বছর পরে দেবে কে আছেন এই কমিটির সব কোথায় গেল যারা দোকানদার এসে যাও দোকানদার প্রতি 500 করে নিয়ে এসো 1000 করে নিয়ে এসো অনেক লাভ করে ওরা তো জলসাতে সব জামাই আছে খালাতো ভাইরা আছে মা চাচিরা মা তারা কোথায় গেছে আজকে সব ঠান্ডায় মনের লেপে তোলায় গেছে মনে আমার শোনা মানি মা বোনেরা একটু মেহরবানি করে দেবেন মা তো একটা ছেলে যাও না ওখানে না গেলে দেবে কি করে এই ওই যাও বলো চাচি মা খালা মা আপনার নাম বলে এই খাতা নিয়ে যা কলম নিয়ে যা আনে মোবাইলে রেকর্ডিং করে নিয়ে আয় তকবীর নারাই তকবীর আরো জোরে নারাই তকবীর ও ছাত্রী সাবানা সুরাইয়া 100 টাকা দেবে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে একটু মেহরবানি করে বলেন রুজির মালিক তুমি আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ বেরুজির মালিক তুমি আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ বেরুজির মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মরণের মালিক তুমি আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা প্রত্যেকে বসে বসে আমার ভাই যখন বলছেন উনি বসে বসে বলছেন যে হুজুর আরো বলতে হবে একটা ওয়াজ আপনাদের ক্ষেত্রে নতুন ওয়াজ একদম হয়তো আপনারা শুনবেন ইনশাআল্লাহ আমি করব একটা দায়িত্ব আমাকে দিয়েছে তো মানে মহা সমস্যা এই কালেকশন করতে গেলে ওয়াজটা কমে যায় আব্বা নাকি বলেন 786 ভাই আপনারা সব বোঝেন ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ গোপনে 200 টাকা গোপনে 200 টাকা মারহাবা লা আরাই তাকবীর মা দিয়েছে চাষি মা দিয়েছে 200 টাকা আর কি আছেন আমার আগে ভাইজান তিনি দারুন আমাদের মোস্তফা ভাই তারপরে আমি আমার সোনা পাকি কি আছে বলেন না বাবা একটু তালাদারি বলেন আমি ছেড়ে দেব 2 ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ জি কি আছেন কোন মা নেই 500 টাকা দেবেন 1000 টাকা দেবেন মা মাহফিলে তো মায়েরা 25 টাকা দান করে একটু দেন মা একটু দেন কাল কিয়ামতে দিন হবে বড়ই যে কঠিন কাল কিয়ামতে দিন হবে বড়ই যে কঠিন পাপ পূরণের হিসাব খোদা করিবেন সেদিন আমার ধরতে এলে ছুটে যাব তোমার কদমে আমার ধরতে এলে ছুটে যাব তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার চরণে আমি লক্ষ সালাম জানাই নবী আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে যখন আমার এই নবীর বন্ধু কারা ক্যাসেট ছিল কলঙ্কিনি তসলিমা তখন অডিও কাছে আমি নিজে প্রথমে এটা আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার চরণে এটা জোরে হবে সুবহানাল্লাহ আর চিল্লে হবে সুবহানাল্লাহ সেই মিয়া রাজে রাতে নবী সেই মিয়া রাজে রাতে নবী তোমার কাছে তে জিবরাইল সে চুমা দিলে তোমার কদমে সেই মিয়া রাজে রাতে নবী তোমার কাছে তে জিবরাইল সে চুমা দিলে তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার চরণে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাশাআল্লাহ আমাদের আসু ভাই রব্বি আল্লাহ আসু ভালো নাম কি আসু
আসু বলে নামে আল্লাহ 500 টাকা দেবে ও রব্বি আল্লাহ ইদানটাকে কবুল করে নেবে আম্মা কবরে পৌঁছে গেছে আল্লাহ তনা আম্মার কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ কবরটাকে জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবে আল্লাহ যারা দান করে আল্লাহ এদের জানে মানে মনে তুমি শান্তি নসিব করে দেবে আল্লাহ হার মুসিবত থেকে হেফাজত করে দেবে আল্লাহ রোগকে তুমি পানি করে দেবে আল্লাহ মরণ পর্যন্ত আল্লাহ তুমি রুজিতে কষ্ট দেবে না একটু মুহাব্বতে হবে কি আমিন নারাই তাকবীর আর কি আছেন সফিকুল তিন দেখেন আল্লাহ নবীর কাছ তো এ আল্লাহ ঠিক করিয়ে নেবে এক জোরে বলুন না মারহাবা চিল্লে বলেন না মারহাবা এ ছেড়ে দাও জোরে বলতে পারো না নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর সফিকুল কত ও সফিকুল ডাক নাম ওরফে মনা আমাদের মনা সফিকুল কত 300 ওইটা 300 টাকা মনা যদি ওটা 1000 টাকা করত আরো ভালো হতো তা মোটে হচ্ছে না যখন 300 টাকা আলহামদুলিল্লাহ তো বিল্লাহ নাই থাকবে আরো জোরে নারাই থাকবে রব্বি আল্লাহ মনা সফিকুলকে তুমি কবুল করে নেবে আল্লাহ 300 টাকা দান করবে ও রব্বি আল্লাহ ওকে তুমি নামাজি বানিয়ে দেবে হেদায়েত করে নেবে আল্লাহ ওর বংশের কুলকে তুমি ঠান্ডা করে দেবে আল্লাহ যারা কবরে শায়িত ওদের কবরে নেকি পৌঁছে দেবে একটু জোরে জোরে হবে কি আমি আর কি আছেন বাবা তাড়াতাড়ি হ্যাঁ বাবাজি যদি মনে করেন টাকা দেব টাকাই সব হবে চাল হবে ডাল হবে হ্যাঁ যে সব পাইক হবে কিন্তু যদি মনে করেন যে না তাবারক যখন হবে আমি চাল দেব ইনশাআল্লাহ তাবারক সুন্নাত বাবা তাবারক বরকত জিনিস এটা খাবেন একটা রোগের নিয়ত করে জি যদি সেই মন নিয়ে আপনি খেতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাবারকের বরকতে আপনার একটা রোগকে শেফা করে দেবেন তাবারক সুন্নাত জি জলসার পরে কিছু আমাদের তোফা দিতে হয় সেই নিয়তে মানুষে তাই যদি কেউ মনে করেন আগামী বছরে যে আপনি 25 কেজি চাল দেবেন এক বস্তা চাল দেবেন 10 কেজি চাল দেবেন এক বস্তা আলু দেবেন 20 কেজি আলু দেবেন কি 500 টাকা দেবেন কি 1000 টাকা দেবেন কি এক টিন তেল দেবেন কি পেঁয়াজ রসুন দেবেন আদা দেবেন আমি কিছু পারব নুন দেবেন জি পাতা দেবেন যা ইচ্ছা তা যার যা মনের আশা আকাঙ্ক্ষা দূরে দূরে আছেন আপনারা বলে বলে যান ইনশাআল্লাহ প্রত্যেকে বলে যান একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আর কি আছেন বাবা বলেন জি জি ইনশাআল্লাহ হ্যাঁ আমার শোনা বাকি শেষের দিকে একদম ও আলহামদুলিল্লাহ একবার জোরে তাকবীর দেন নারাই তাকবীর মা সাল্লা আলহামদুলিল্লাহ আমার ভাইজান তিনি এসেছেন ও তো সেই সেই হিসাব ইনশাআল্লাহ তা আচ্ছা তোমরা তো একটা সেটিং করবে যে এই সময় পর্যন্ত কালেকশনটা হবে আমার ভাইয়ের একটু মনের আফসোস থেকে গেল ওই ভাইটার একটু থেকে গেল যে হুজুর একটু ওয়াজ শোনাতে হবে ওয়াজ বাকি ইনশাআল্লাহ তো হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই আবার হবে ইনশাআল্লাহ আমাদের মুস্তাফা ভাই আমরা আমাদের আরো এক ভাই যেন এসছেন ইনশাআল্লাহ জি আপনারা তাহলে এই পর্যন্ত আমি ক্ষান্ত করলাম আর হয়তো এ সুরাইয়া সুরাইয়া আমার মেয়ের নাম সুমাইয়া আর ওলো সুরাইয়া মাশাআল্লাহ ভালো মিল আছে 100 টাকা দেবে আল্লাহকে জান্নাতি রমণী করে দিও জোরে বলুন আমিন আমি সকলের লাগে দোয়া থাকলো ভাই আমি যেহেতু কালেকশন করতে গেলে আপনারা বোঝেন যেহেতু সব শিক্ষিত মানুষ আপনারা কালেকশনে হাত দিলে কিন্তু সময়টা বেশি হয়ে যায় যেহেতু জলসাটা একটু কম হয়ে যায় ইনশাআল্লাহ এজন্য যে এখন বলতে গেলে বসিয়ে রেখে তো ঠিক হবে না তো সেই জন্য একটু পরে আনতে পারতে এসেছেন যখন আমার একটু ওয়াজও বাকি ছিল একটু নাতও বাকি ছিল সব বাকি যাবার আগে সোনার মানিক একটু জোরে তাকবীর নারাই তাকবীর আরে জোরে দেন না নারাই তাকবীর
মোহাম্মদ রফিকের নাম শুনেছো? মোহাম্মদ রফিক হস করি বলতে আল্লাহর কি রে, আমি রফিক আর গান টান কিছু বলবো না। মুম্বাই বাসী বলছে স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি কান্না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ অন চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা গাইতে লেগেছে, নাফরাত কি দুনিয়া, আল্লাহর কি রে ভাই আমি গান জানিনি, ইতিহাস থেকে বলছি। রফিক গানটা বলতে যে এত জোরে চিল্লাছেন, রফিকের গলা চিরে ফেটে রক্ত যে রক্ত, মুসলমান গান তো আমাদের লেগে হারাম। রফিক যদি গান বলতে চাই রক্ত বার করতে পারে, আপনি আপনার নবীর নামটা নেবেন, আল্লাহর নামটা নেব, রক্ত না একটু জোরে চিল্লে হবে না, না যেহেতু ছোট্ট দোয়ার আবেদন, আমি দোয়া করে ভাই বলবেন হয়তো একটা পর্যন্ত, কত একটা পর্যন্ত হবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই রব্বি আল্লাহ, প্রতি বৎসরের নাই বৎসর এলাকার সকলের সার্বিক সহযোগিতায় নবী মুহাম্মদে জলসা, এই জলসাটা দরবারি কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ যারা কোরআনের মুহাব্বতে দান করে, আল্লাহ যারা নবীর মুহাব্বতে দান করে জলসাতে, আল্লাহ প্রত্যেকের দানটা দরবারি কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়ে মুকাম্মাল নেকি সওয়াব হাবিবুল্লাহ রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে দরবারি সওয়াবটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ নবী আদম থেকে আজ পর্যন্ত কুল্লু মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের রূহ পাকি সওয়াবটা পৌঁছে দেবেন। ফুরফুরা জমিনে দাদা হুজুর হুজুরের আলা ওলাদের রুয়ে সওয়াব পৌঁছে দেবেন। বসিরাটি আল্লামা হুজুরের দ্বারে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ আমার ইতিম ভাইগুলো তোমার কাছে কাঁদি, বাপ যাদের নেই মা যাদের নেই, বাপ যাদের নেই মা যাদের নেই, এতিমের যে কি কষ্ট, পাশে বাণি যক আব্বাকে আব্বা বলে ডাকে, আম্মাকে আম্মা বলে ডাকে, আমার এতিম ভাইদের কলিজাটা ফেটে যাই। আল্লাহ এই মুহূর্তে মুকাম্মাল নাকি আমাদের মরা বাপ মা তাদের প্রত্যেকের কবরে সবটা পৌঁছে দেবে, জীবনে গোনাকে মাফ করে দেবে, কবরটা তুমি তোমার দামি জান্নাত জান্নাতুল ফেরদাউসি নসিব করে নেবে। দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু রক্তের সঙ্গে সম্পর্ক, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল বংশের কুল। আল্লাহ আমি যে পাড়াতে এসেছি আষাঢ়িয়ার জমিনে, যত কবর আছে আল্লাহ প্রত্যেকের রূহ পাকি সবটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের গোনাকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে মেয়েদেরকে ধার্মিকা পর্দানসীন আল্লাহ ওয়ালি বানিয়ে নাও। আল্লাহ মাহফিলকে কবুল করো, শ্রোতা বক্তাকে কবুল করো, কমিটিকে কবুল করে নাও, সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে আল্লাহ তোমার বার। আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা নেই, আল্লাহ পৃথিবীর বান্দা বান্দি আমরা কত চেষ্টা করি, কিন্তু আল্লাহ তোমার গজব যখন শুরু হয়ে যাবে, আমার সোনামানি আমি ওয়াদা দিয়েছিলাম যে মহামারীর দোয়াটা নবীজি বলেছেন ওটা আমি পড়ছি, আমার সাথে মা বোনেরা সকলে আপনারা পড়বেন দোয়াটা, আল্লাহ দোয়ার বরকতে আমাদের মহামারী থেকে আল্লাহ আমাদের আজাব থেকে মুক্তি দিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা, আল্লাহকে বলুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি অমিন সাইয়িল আসকাম। আল্লাহ জানি না বলতে পারি না এটাই কার জন্য জীবনের শেষ মাহফিল,
अल्लाह जानी ना बोलते पारी ना कार जन्ने मस्जिदेर खटिया पहुंचे जाबे अल्लाह जानी ना बोलते पारी ना कार जन्ने कापुलेर कापुल बाजारे अपेक्षा करे अल्लाह जानी ना बोलते पारी ना कार जन्ने बस पगलेर बस पे किया छे मारा जाबो खोसना हुई जाबे ओगो सोनो ओमुक आरो नहीं जनाजा नमाज आसोरे नमाजे बादे होबे ग्रामेर मानुष बस काटबे उठाने कापड़ टांगानो होबे पानीटा गरम करानो होबे नतून साबान दिए बाबजी के जन्मेर मतन गोसल देबे छोट्टो छोट्टो बच्चा गुलो मा के बोलबे मा आमार अब्बू के नतून साबान দিয়ে এত যত্ন করে কেন গোসল দাই মা কানতে কানতে বলবে বাবা তোরা কোচি কিচ্ছু বোঝো না আজ থেকে তোমরা এটিম হয়ে গেছো ওই যে পাশে খাটিয়া পালকে চেপে তোর আব্বা জনমে মতো বিদায় নেবে আল্লাহ আমাদের এই দিন প্রত্যেকের কিসমতে আছে রাতে যাব কি দিনে যাব তুমি ভালো জানো ও রব্বি আল্লাহ যখন অন্ধকার কবরে ঢুকবো ঢোকার সাথে সাথে তোমার হাবিবের দিদার নসিব করিয়ে দেবে আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আব্দুর রহমান বাগুন্ডি আমার দোয়া তোমার দ্বারে কবুল হতে পারে আমার ডান দিকে আরো পাশে হাফেজ সাহেব আমার মুরব্বি বাপজিরা হাত তুলেছে কমিটি ছেলেরা হাত তুলেছে আমার ভাইজানেরা হাত তুলেছে নিষ্কলঙ্ক পুত পবিত্র কুচি কাঁচা হাত তুলেছে পাট্টা নসি মা মা বোনের হাত তুলেছে খাস করে হাবিব রসিলাই এই মাহফিলটা দোয়াটা দরবারে কবুল করে নেবে আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম কেউ উঠবেন না সকলে বসেন শেষ পর্যন্ত আসুনে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনারা দিয়াদবে নেবেন না বাবু হয়তো অনেক ওয়াজ বাকি রয়ে গেছে সময়টা অনেক পেরিয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আবার নতুন করে নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের খেদমতে আমি ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ আমার লাগে দোয়া রাখবেন हेलो 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 हेलो